অপর এক জেড প্রসূতি মৃত্যুর খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসল পঞ্চায়েত সমিতি। জোর কদমে শুরু করা হল তোরণ তৈরির কাজ। জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার আগেই জয়পুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তায় গর্ত করে তৈরি করা হচ্ছে তোরণ। তার জন্যই ঘুরপথে হাসপাতালে পৌঁছাতে গিয়ে মৃত্যু হয় প্রসূতির, অভিযোগ পরিবারের। সেই খবর সম্প্রচার করার পরই নড়েচড়ে বসে পঞ্চায়েত সমিতি। তড়িঘড়ি তোরণ তৈরির কাজে লাগানো হয় শ্রমিক, যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে তোরণ। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ঋতু মিশ্র, আশাবুল কারক এবং কৌশিক বটব্যাল, যিনি একই সঙ্গে সভাপতি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস তথা জয়পুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, এরা কে কি বললেন শোনাব আরামবাগ টাইমসের রিপোর্ট। তিন দিন ধরে আগে দিয়ে চার দিন হচ্ছে এই রাস্তার মানে হসপিটালের মেন গেটটা খুলে দিয়েছে, দিয়ে খুলে দেওয়ার পরে রুগীর যাতায়াতে অসুবিধা হচ্ছে। তারপরে মানে সাইড দিয়ে কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই, সে আসতে গেলে জয়পুর হয়ে ঘুরে 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 আসতে হচ্ছে প্রায় 1 কিলোমিটার ঘুরে। হ্যাঁ, আর ব্যাপারটা হচ্ছে যে খুলে দিয়েছে, আর যে খুলেছে সে কোনো পাত্তা নাই, মানে যে কন্ট্রাক্টর নিয়েছে তার কোনো পাত্তা নাই এবং তার বিকল্প কোনো ব্যবস্থাও করেনি যে এরকম রাস্তাটা বুঝিয়ে দিয়ে এরকম এই ব্যাপার করে একটু ইয়ে করবে, হ্যাঁ সেটাও হয়নি। যে এই জন্যে আজকে কালকে রাত্রে একজন মারা গেছে, মারা যাওয়ার পরে আজকে সকালবেলায় আমরা সব ওখানে গিয়ে আলোচনা করলাম, আলোচনা করার পরে এই এখন দেখছি যে এই ব্যবস্থাটা নিয়ে যায়, এখন এই কাজ হচ্ছে, এই এখন হচ্ছে সকাল থেকে। আজকে নিয়ে চার দিন, আজকে নিয়ে না না পদক্ষেপ নেয়নি। আবার ইঞ্জিনিয়ারিংকে ফোন করেছিলাম, ইঞ্জিনিয়ারিংকে ফোন করার পরে আমি ফোন করেছিলাম, আমি বললাম যে এরকম স্যার এরকম রাস্তাটা কাটা আছে, ওটা বিকল্প কোনো ব্যবস্থা হবে, বলছে না এখন 7 দিন থাকবে। ইঞ্জিনিয়ারিং বলেছে যে 7 দিন থাকবে, হ্যাঁ তারপরে বুঝে নেবে, তারপরে ওদের আবার কীভাবে কী হয়েছে দিয়ে তারপর তড়িঘড়ি কাজ হয়েছে, কাজ চলছে আর কি। হ্যাঁ স্থানীয় আমি দোকানদার, আমার নাম হচ্ছে হারাধন কারক, হারাধন কারক। এটা এখানে হসপিটালের একটা গেট করা হবে যাতে বুঝতে পারে যে জয়পুর হসপিটাল এটা, অনেকে তো বাইরে থেকে যারা আসছে হসপিটাল কোনটা খুঁজে পায়নি, তার জন্য এটা একটা সরকারিভাবে গেট হবে বলে আজ 4 দিন আগে রাস্তাটা কেটেছিল, যেদিনে কেটেছে সেদিনই ঢালাইটা হয়ে গেছে। তো তারপর থেকে রাস্তাটাকে মেরামতির জন্য আসেও নি, রাস্তাটা বুঝে দেওয়াও আসেনি। আজকে এখন একটা হসপিটালে দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আপনাদের সব নিউজ চ্যানেল আসার পরে তৎপর হয়েছে, এই যে দুজন লেবার লাগিয়েছে, লাগিয়ে ওই ঢাকা দেওয়া হচ্ছে এই আর কি। বিকল্প রাস্তা একটা ছিল, সেগুলো লোকাল লোকরা জানে যে কোয়ার্টারের ভেতর দিকে যে হসপিটাল যাওয়া যাবে, কিন্তু বাইরের যারা পেশেন্ট বা বাইরের যারা পেশেন্ট আনছে তারা তো জানেনি বিকল্প রাস্তাটা, ওই রাস্তাটার কিছু লেখাও নাই যে ওই রাস্তাটা কাটার পরিবর্তে এই রাস্তা করা হয়েছে, সেটা কিছু লেখাও নাই। আমরা স্থানীয় যারা তারাই জানি যে কোয়ার্টার ভেতর দিকে হয়ে হসপিটাল পৌঁছানো যায়। হ্যাঁ আপনারা আসার পরে রুগী মৃত্যু হওয়ার পরে তারপরে তৎপর হয়ে এখন ঢাকা ঢুকে দিচ্ছে আর কি। এর আগে অবধি এই দেখতে পাচ্ছেন খোলাইছে, খোলাই এইভাবে আছে। আজকে নিয়ে 4 দিন, 3 দিন আগে ঢালাই হয়ে পড়ে আছে। আপনার নাম? আমার নাম রিন্টু মিশ্র। স্থানীয় কি কাজ চলছে দেখুন, এটা পঞ্চায়েত সমিতির আন্ডারে একটা তোরণ হচ্ছে। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে কোনটা বিনের পাড় হসপিটাল সেটা আমরা বুঝতে পারি না, তার জন্য একটা গেটের ব্যবস্থা করা হোক, সে মানুষের চাহিদা মতোই আমরা একটা তোরণ করছিলাম আর কি। এবং তোরণটা শুরু হওয়ার আগে বিকল্প রাস্তাও কিন্তু আমরা এটা তৈরি করেছি, মানে বিকল্প রাস্তা আছে, হসপিটাল যাওয়ার জন্য 5 মিনিট সময় লাগবে, সেই রাস্তাও কিন্তু আছে। আমি যেটা জানলাম যে একজন প্রসূতি মা, তিনি নাকি আজকে ওই হসপিটালে যাওয়ার সময় ওই রাস্তায় নাকি তার মৃত্যু হয়েছে। ঘটনাটা এরকম নয়, ঘটনাটা মেয়েটি আমি যা খোঁজ নিয়ে দেখলাম রাত্রি 12টা নাগাদ মেয়েটি অসুস্থ ছিল, এবং মেয়েটি 12টা নাগাদ অসুস্থ থাকার পর তাকে ভোর 5টার সময় নিয়ে আসা হয়েছে, এবং বিকল্প রাস্তাও ছিল যেটা হয়তো 2-3 মিনিট আর বেশি সময় লাগতো। তো এটা কোনো মতেই যে এই তোরণটা হচ্ছে বলে তার জন্য মৃত্যু, এটা কিন্তু এটা ঠিক নয়। এটা কোনো মৃত্যুকেই আমরা সমর্থন করি না, ঈশ্বর তাকে বাঁচিয়ে রাখলে আমরা অত্যন্ত আনন্দিত বোধ করতাম, কিন্তু দেখুন তোরণও তো করতে হবে মানুষের চাহিদার জন্য, বিকল্প রাস্তাও তো আছে হসপিটালে যাওয়া। পরিবারের অভিযোগ যে ওই রাস্তা কাটা ছিল তাই গাড়ি ঢুকতে পারেনি,
একদম সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমি মিথ্যা কথা এই জন্যই বলছি। দেখুন, বিকল্প রাস্তা 5 মিনিটের পথ, আপনারা যেয়ে দেখুন যে বিকল্প রাস্তা 5 মিনিটের মধ্যে হসপিটালে পৌঁছে যাবে। উনি হয়তো কাউকে জিজ্ঞাসাবাদ করেননি, একটু জিজ্ঞাসা করে নিলেই যে পাশাপাশি যা রাস্তা বা একটা রাস্তা যে কাটা আছে বা ড্যামেজ আছে সেটা তো ইন্ডিকেশন দেখেই বোঝা যায়। আমি সেই রাস্তায় গাড়ি ঢুকাবো কেন? বিকল্প রাস্তার মানুষের কাছে খোঁজ নেব, আর তখন সবাই গ্রামের মানুষ উঠে যায়, মানুষকে একটু জিজ্ঞাসা করলেই হতো। আমি কৌশিক বটব্যাল, আমি পঞ্চায়েত সমিতি বিদ্যুতের কর্মাধ্যক্ষ।